ইসরায়েলের পাল্টা হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি, বারবার এই দাবি করছিল তেহরান। কিন্তু বাস্তব ছবিটা কি জানেন, সেটা কিন্তু অন্য। স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে যে ইরানে সেখানে কিন্তু ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার যে ছবি, সেই ছবি সামনে এসেছে। তেহরান শহর থেকে 320 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইস্ফাহান এয়ারপোর্ট এবং এয়ারবেস, তারই কাছাকাছি রয়েছে এয়ার ডিফেন্স রাডার। সোমবার 22 এপ্রিল প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ওই এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছবি। সেই ছবিতে স্পষ্ট হয়েছে যে ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছুটা অংশ উড়ে গিয়েছে। সন্দেহ করা হচ্ছে যে ইসরায়েলি হানায় ইরানের ওই এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, শনিবার 13 এপ্রিল ইসরায়েলের ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। সেই হামলায় যা ক্ষতি হয়েছিল তার থেকে বেশি ক্ষতি S-300 রাডারে ইসরায়েলি হামলায় হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েলি হানায় ইরানে কোনো ক্ষতির কথা অস্বীকার করছেন ইসরায়েলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধ চলছে দীর্ঘদিন ধরেই, ঘোষিত শত্রু একে অপরের, কিন্তু প্রকাশ্যে এই ধরনের হামলা, পাল্টা হামলার পথে হাঁটেনি দুই দেশ। কিন্তু সম্প্রতি প্রথমে ইরান ও পরে ইসরায়েল পাল্টা হামলা চালানোর পর পরিস্থিতি কিছুটা হলেও উদ্বেগের বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে ইসরায়েলের পাল্টা হামলা চালানোর পর কিছুটা হলেও সংযত হয়েছে এই দুই দেশ। এর অন্যতম কারণ হলো ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ এখনও পুরোপুরি থামেনি। পাশাপাশি ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ইসরায়েলি আঘাতের ঘটনায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে ইরান, কারণ ইরান বুঝতে পেরেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইসরায়েল, আর তারপরই কিছুটা হলেও সংযত হতে বাধ্য হয়েছে তেহরান, এমনই জানিয়েছেন নিকোলে গাজোস্কি। তিনি জানাচ্ছেন যে এই যুদ্ধ কিন্তু যথেষ্টই প্রভাব ফেলেছে। শুক্রবার একটি স্যাটেলাইট ছবিতে এই ধরনের পোড়া এলাকার ছবি ধরা পড়েছিল, কিন্তু সেই ছবি স্পষ্ট ছিল না। তবে সোমবারের ছবিতে বিষয়টা আরও স্পষ্ট হয়েছে। ক্রিস বিগার্স নামে এক বিশেষজ্ঞ জানাচ্ছেন যে সেখান থেকে মিসাইল সিস্টেম সরিয়ে নিয়েছে ইরান, তবে তাদের পারমাণবিক অস্ত্র এখনও পর্যাপ্ত সুরক্ষার মধ্যেই রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার ইসরায়েলের তরফে মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর ইরানে বাণিজ্যিক উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এই হামলার পর ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন তিনি বলছেন যে তাদের দেশে কোনো রকম কোনো হামলা হয়নি, কিন্তু উপগ্রহ চিত্র সম্পূর্ণ অন্য কথা বলছে। এখন ইরান যদি তাদের ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম মেরামতের ব্যাপারে রাশিয়ার সাহায্য নেয়, তাহলে ক্ষতির বিষয়টা স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। ইসরায়েলের পাল্টা হামলায় তাদের নাকি কোনো ক্ষতি হয়নি, বারবার এই দাবি করে আসছিল তেহরান। কিন্তু বাস্তব ছবিটা যে একেবারেই অন্য। স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত ছবিতে নিশ্চিত হওয়া গিয়েছে যে ইরানের ইস্ফাহান শহরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যাটারির জন্য একটি রাডার সিস্টেম। তেহরান শহর থেকে 320 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইস্ফাহান এয়ারপোর্ট এবং এয়ারবেস, তারই কাছাকাছি রয়েছে এই এয়ার ডিফেন্স রাডার। সোমবার 22 এপ্রিল প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ওই এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছবি। সেই ছবিতে স্পষ্ট হয়েছে যে ওই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। সন্দেহ, ইসরায়েলি হানায় ইরানের ওই এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, শনিবার 13 এপ্রিল ইসরায়েলে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল ইরান। সেই হামলায় যা ক্ষতি হয়েছিল তার থেকে বেশি ক্ষতি S-300 রাডারে ইসরায়েলি হামলায় হয়েছে বলে মনে করা হচ্ছে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।